আসসালামু আলাইকুম। আজকে মনে হলো বিকালের নাস্তায় একটু ভিন্ন ধরনের নাস্তা করি। প্রথমে ভেবেছিলাম যে এই পাউরুটিটা দুধ দিয়ে একটি রেসিপি তৈরি করব, কিন্তু পরবর্তীতে ভাবছি যে দুধ দিয়ে অনেকেই বাসায় খেতে চাইবে না, তার জন্য এই যে দুধ ডিম মিক্সড করে পাউরুটির একটি মজার নাস্তা তৈরি করব। এই নাস্তাটি সম্পূর্ণ ঝামেলা ছাড়াই সকাল ও বিকালের জন্য একদম পারফেক্ট, আর অতি সহজে এই নাস্তাটি কিন্তু তৈরি করা যায়। যদি বাসায় গেস্ট আসে তাহলে অনলি 5 মিনিটে এই দারুণ নাস্তাটি তৈরি করে সামনে কিন্তু পরিবেশন করে দেওয়া যায়। আর এই নাস্তা তৈরি করতে শুধু ডিম, দুধ আর কিছু কাঁচামরিচ ও কিছু পেঁয়াজ কুচি হলেই কিন্তু নাস্তাটি রেডি হয়ে যায়। এই যে দেখুন কত শর্ট টাইমে নাস্তাটি তৈরি হয়ে গেল। তারপরে এই যে তৈরি হচ্ছে অরেঞ্জ কেক, আমরা কিন্তু অনেকেই কেক খেতে পছন্দ করি, কিন্তু এই কেকটা যদি একটু ভিন্ন রকমভাবে তৈরি করা যায় সেই ক্ষেত্রে কি খুব অল্প সময়ে এই কেকটি কিন্তু তৈরি করা যায়। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব পারফেক্টভাবে কেকটি কিন্তু তৈরি করে ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করা যায় এবং বাচ্চারাও খেতে কিন্তু অনেক পছন্দ করে। এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আশা করি একটা সাবস্ক্রাইব করে ও একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকতে পারবেন। এই যে রেডি হয়ে গেছে, আজকে কিন্তু এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।